ট্রেন এবং সড়ক পথে শহীদ সমাবেশে তৃণমূল কর্মী সমর্থকেরা হুগলির চুঁচুড়া ব্যান্ডেল চন্দননগর সহ বিভিন্ন স্টেশন থেকে ট্রেনে করে হাওড়া, সেখান থেকে পায়ে হেঁটে ধর্মতলা শহীদ সভায় যোগ দেবেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। সড়কপথে জাতীয় সড়ক দিয়ে কলকাতা মুখী তৃণমূল সমর্থকেরা প্রাইভেট গাড়ি ট্রাভেলার করে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন অনেকেই। চুঁচুড়া থেকে অসিত মজুমদারের নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক শহীদ সভায় যোগ দিতে যান। বিধায়ক জানান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটা শুনতেই মূলত এই সভায় যোগ দিতে যাওয়া। ব্যান্ডেল, হুগলি, চুঁচুড়া এবং চন্দননগর আমার বিধানসভায় সুগন্ধার চারটে গ্রাম আছে যারা চন্দননগরে উঠবে। আমরা একসাথে যাচ্ছি ধর্মতলা একটা শহীদ স্মরণে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টিটি নো ভোট যে আন্দোলন করেছিলেন তাতে আমাদের 13 জন যুবক নিহত হয়েছিল, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আজকে এই শহীদ স্মরণে আমরা শহীদ মিনারে যাচ্ছি। আমাদের সঙ্গে সবাই আছে, আরও আসবে। আমরা এক ট্রেনে আমাদের বিধানসভার লোকেরা যাব। হ্যাঁ, অসীম দাস ঝাপুকুরে ও দাদাও আসছে, ওরা ওদের পরিবারের লোকেরা ব্যান্ডেলে আছে, ব্যান্ডেল লোকালেই উঠছে। আজকে কি করবেন দিদি সেটা শোনাই আমাদের কাজ। এক বছরের এনার্জি পাই আমরা, দিদি আজকে যেটা বলবেন আমরা সারা বছর সেই কাজই করব। কত মানুষ যাবেন আপনার এই বিধানসভা? আমার বিধানসভা থেকে প্রায় 2000-2500 লোক যাবে, বিভিন্নভাবে যাচ্ছে, অনেকে বাসেও যাচ্ছে, ম্যাক্সিমামটাই ট্রেনে আমরা যাব। যে যেমন পারে শহীদ মিনারে পৌঁছানো নিয়ে আমাদের কথা, যে যেমন পারে যাবে। পুরনো রেকর্ড সব ছাপিয়ে যাওয়ার কথা, এবার তাই হবে। মমতা ব্যানার্জি গড়ে, মমতা ব্যানার্জি ভাঙে। মমতা ব্যানার্জির সমস্ত পুরনো রেকর্ড 21 জুলাই এবার ভেঙে যাবে। এর আগের দিন চুঁচুড়ায় যে প্রস্তুতি সভা হলো সেখানে জেলা সভাপতি বলেছেন অনেকে হাওড়া স্টেশন অবধি গিয়ে ছবি তুলে চলে আসে, সেরকম কি হবে না হবে না? দেখুন, 2-4 জন তো এরকম থাকবে যাদের পায়ের প্রবলেম আছে, হাঁটতে পারে না, অসুবিধা আছে, অসুস্থ লোক আছে, এটা নিয়ে ভাবলে হবে না। কিন্তু কর্মীরা শহীদ মিনারেই যায়, অসুস্থ লোকের কথা ছাড়ুন, যারা বাড়ি থেকে বেরোতে পারে না তারাও হাওড়া পর্যন্ত যায়, এটা একটা আবেগ। আজকে আমাদের 21 জুলাই শহীদ দিবস, তার জন্য আমরা সবাই এখানে সমাবেশ, এক জায়গায় আমরা হয়েছি, একত্রিত হয়েছি। আমরা ধর্মতলা যাচ্ছি, মমতা ব্যানার্জির ডাকে আমরা ধর্মতলায় গিয়ে পৌঁছাবো, এবং আরও প্রচুর পরিমাণে লোক আমাদের এখান থেকে যাবে চুঁচুড়া স্টেশন থেকে। আমাদের নেতৃত্বে আমরা, আমাদের অসিত মজুমদারের নেতৃত্বে আমরা সবাই ধর্মতলায় যাচ্ছি, যাতে এই 21 জুলাই আরও প্রচুরভাবে, যেটা মমতা ব্যানার্জি চাইছে, আরও বেশিভাবে আমরা যাতে তার কাছে লোকিয়ে যেতে পারি। মানুষের যে উৎসাহ 21 জুলাই শহীদ দিবস নিয়ে, সেটা মানুষ প্রমাণ করে দিয়েছে। ট্রেনের এত ভিড়, আমাদের প্রচুর, আমাদের যেটা লড়াই ছিল মমতা ব্যানার্জি যেটা বলেছিল যে কোনো মানে আইডেন্টিটি ছাড়া যে ভোট দেওয়া যাবে না, সেটাই একমাত্র মমতা ব্যানার্জি করেছিল, যে ভোটার কার্ড ছাড়া, প্রমাণপত্র ছাড়া ভোট দেওয়া যাবে না, নিজের ভোট নিজে দেবে। তার প্রমাণটা কি? আধার কার্ড, ভোটার কার্ড। তাই ভোটার কার্ডের, সেই ভোটার কার্ডের জন্যই মমতা ব্যানার্জির লড়াই ছিল। সেই দিন আমাদের 13 থেকে অনেকজনই শহীদ হয়েছিল, শহীদের রক্তে পুরো ধর্মতলা ভেসে গেছিল। তার জন্যই আজকে আমাদের সেখানে যাওয়া উপস্থিত। আমার নাম অন্নপূর্ণা দাস। যাচ্ছি আমরা শহীদ সমাবেশে, মমতা ব্যানার্জির ডাকে যাচ্ছি সবাই মিলে, মানে বাসে করে সবাই মিলে আমরা যাচ্ছি গোদলে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে সন্তু দাসের সমর্থনে যাচ্ছি আমরা। মমতা ব্যানার্জির নতুন বার্তাতে আমরা জানতে যে শুনতে চাই যাচ্ছি ওখানে, এই মমতা ব্যানার্জি যেটা বলে সেই পথে আমরাও এগিয়ে যাব। প্রতি বছর কি বাসে করে যাওয়া হয়? না, প্রতি বছর বাসে করে যাওয়া হয় না, ওরা লঞ্চে করে যায়, এই লঞ্চঘাট থেকে ধর্মতলা যায়। এবছর আমাদের বাস করা হয়েছে। কতজন যাচ্ছেন? আমরা মোটামুটি ওই 10-12 জন, 30 জন হবে। দুটো গাড়ি তোরা যাচ্ছে, আবার আমাদের দুটো আরও গাড়ি পেছনে আছে। আচ্ছা, দুটো গাড়ি, তিনটে, মোট তিনটে গাড়ি যাওয়া হচ্ছে। প্রতি বছর লঞ্চে যায়, এবছর
বাসে যাওয়া হচ্ছে। ঘোষণা যে মমতা ব্যানার্জি যখন যুব রাজনীতি করত তখন যে আপনার 21 জুলাই একটা কলকাতার বুকে যে একটা মিটিং করেছিল, সেই মিটিংয়ে অনেক লোক মারা গেছিলো, সেই সেই মারা যাওয়ার পর থেকে তখন আবার এই মমতা ব্যানার্জি 21 জুলাইটাকে আবার প্রথম প্রতি বছরে সে একই রকম শহীদ দিবস পালনটা করে। হ্যাঁ, মমতা ব্যানার্জি যেরকম যেরকম বলছে নতুন জেনারেশনকে তুলতে চাইছে, নতুন জেনারেশনে উঠছে কিছু ছাত্র রাজনীতির যারা আছে তারাও উঠছে সবাই, আমরাও মোটামুটি অল্প বয়সেরই সবাই আছি এখানে কিছুটা, সবাই আমরা নতুন জেনারেশনে উঠছি, মমতা ব্যানার্জির কথাতে চলছি, যতটুকু চেষ্টা করছি মমতা ব্যানার্জির সাপোর্টে মমতা ব্যানার্জির সাথ দেওয়ার চেষ্টা করছি। আজকে মানে মমতা ব্যানার্জি কি বলছে সেটা শুনবেন। আজকে দিনে কি হয়েছিল জানেন? 21 জুলাই কজন মারা গেছিল তার উপলক্ষে শহীদ দিবস। কি নাম আপনার? পূর্ণিমা বাবা।